এটা রূপার কলেজ থেকে ফেরার টাইম। ওই তো রাস্তাটা আর ঠিক হলো না। কয়টা বাজে? একটা মানুষ এত সুন্দর হয় কি করে? হৃদয়টা প্রতিদিন এই সময় এখানেই থাকে। আমাকে দেখে আবার রাগ করলো না তো? আরে হইছে, সব শেষ। তুমি কোথায় পড়ছো দেখো কপাল। উঠো, কেউ দেখে ফেলবে তো। তুমি ওখানেই থাকো, তোমার আজকে আর উঠার দরকার নেই। তো ভীষণ মজা পাচ্ছে। এইভাবে প্রেস্টিজটা পাঞ্চার হয়ে গেল। কি মিস্টার, কেমন লাগছে? ও মাই গড, কি ও আমাকে চোখ মারলো! ও চলে যাক, তারপরে উঠবো, না হলে আবার পিছলে পড়লে ও আবার হাসবে। একটু পিছনে আমার খানামনির বাসা, আমাদের বাসা থেকে বেশি দূরে না। কেউ কি ফলো করছে? রূপানা কোথায় যাচ্ছে? থামবো নাকি? না থাক, এমনিতেই হাসছে। গাধাটা বাইকও চালায় নাকি? আমার বাড়ি ফেরার রাস্তা এটা না। আমি একটু ঘুরে ফিরে যাই, যদি রূপার সাথে দেখা হয়ে যায় এই আশায়। হৃদয়টা যে লাভ দিয়ে রিসা থেকে নেমে পড়বে এটা আমি আগে থেকেই জানতাম। রূপা একটু দাঁড়াও না। দাঁড়াতে পারবো না, কিছু বলবে? বলবো তো। হ্যাঁ ভাই। আরে ভাই দাঁড়াও তো। কি করে পাগলটা? এই সময় কি তুমি প্রতিদিন এখান দিয়ে যাও? কথা বলছে না কেন মেয়েটা? আমার ভাড়া দেন। আরে ভাই একটু দাঁড়াও না, পালায় যাচ্ছি নাকি? তুমি পিছন পিছন আসছো কেন? কি করবো, মহাবেরসিক মানুষ তো তুমি। চলো, তোমার জন্য একটু কথাও বলতে পারলাম না। ভাড়া দিয়ে নাই যাইতেন, চলে গেল। তুমি বিয়ে করছো? হ্যাঁ, বাপ মা পছন্দ করে একটা দিছে। এই জন্যই তো, তুমি কি বুঝবা? বুঝানোর কাম নাই। রূপার ছোট বোনটা আমাদের এখানে একটা স্কুলে পড়ে। কয়েকদিন ধরে একটা জিনিস ভাবছিলাম, দেখি আজকে কিছু হয় কিনা। রত্না আপু তুমি কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক চলছে? গুড গার্ল, এই নাও চকলেট খাও। আমার একটা কাজ করে দাও না আপু, এটা নিয়ে গিয়ে তোমার রূপা আপুকে দিবে, আর বলবে হৃদয় ভেয়া দিয়েছে। এখান থেকে এখানে স্কুল, এটা প্রতিদিন দেরি করে, ভাল লাগে না আমার দাঁড়ায় থাকতে। আসছে, প্রতিদিন তোর স্কুলের পর খেলতেই হবে। কি রে, খেলা শেষ? কি এইটা কই পাইছিস? আপু এটা হৃদয় ভাইয়া দিয়েছে। গাধাটার কাজ দেখছো? ওর হাসিটার মানে বুঝতে পারছি না। চলো আমরা বাসায় যাই। ও তো চলে গেল, কিছু বলে গেল না, অন্তত পক্ষে একটা ইশারা তো করে যাবে। জানি না, কিছু জিনিস কি সারা জীবন আমার কল্পনাতেই থেকে যাবে। মাঝে মাঝে স্বপ্ন দেখি পড়ি আমার পাশে, ঘুমটাই আমার চায়ের শুধু পেতে তারে কাছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি পড়ি আমার পাশে, ঘুমটাই আমার চায়ের শুধু পেতে তারে কাছে। তার কাছে বেলে আমি
তার কাছে পেলে আমি আর কিছু না চাই, নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই, নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই, চাই রে চাই রে চাই রে আমি পরি ডারে চাই। কি বললে বুঝিনি? আমি যা বলার একবারই বলি। তাই না? আরে কি করছো? আমিও যা ভাবি তাই করি। বলছিলাম তুমি কি জানো তোমার সবচেয়ে সুন্দর জিনিসটা কি? তুমি খুব জানো তাই না সব জানতা সাহেব? হুম জানি তো। তোমার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে তোমার গালের এই তিলটা। কি যে বলো না তুমি, সত্যি ওইটা দেখেই তো আমি তোমার প্রেমে পড়েছি। আর ওইটা যদি না থাকতো? না থাকলে না থাকতো, প্রেমে পড়ার অন্য কোনো কারণ খুঁজে বের করতাম। হ্যাঁ অনেক চালাক হয়ে গেছো তুমি। ঝলকে হইলাম উদাসী, সব ছাড়িয়া তাই তো আমি তারে ভালোবাসি, পরিহীন রূপের ঝলকে হইলাম উদাসী, সব ছাড়িয়া তাই তো আমি তারে ভালোবাসি। আপাতত কল্পনাই সঙ্গী। কোনটা নিবি তুই, কিছু দেখ না। এটা নিবি? এটা দেখ অনেক সুন্দর। আচ্ছা থাক ওইটা দেখি। রত্না আমাকে জানিয়েছে রূপা ওকে নিয়ে মেলায় আসবে, আর ওকে খুঁজে বের করা আমার কাছে কষ্টকর কিছু না। হৃদয় সময় মতোই আসছে। হাজার না না, লক্ষ মানুষের মধ্যে আমি রূপাকে ঠিকই খুঁজে বের করতে পারবো। দেখেছে তাই না? থাকো তুমি তোমার মতো, এত তাড়াহুড়া কিসের? হুম দেখেছে। কিন্তু এখন কি করব সেটা তো বুঝতে পারছি না। এখানকার চুড়িগুলো খুব সুন্দর, এগুলো দেখে কিছু সময় কাটানো যাক। যা বাবা চলেও যাচ্ছে, ঠিক আছে আমিও আছি পিছু পিছু। মামা ফুচকা দেন। রত্না খাবি? ঝাল কিন্তু। মামা আমাকে একটা ফুচকা দিয়েন, ঝাল একটু কম দিয়েন। পিচ্ছিরা তো কিছু বলছে না, একটা চিঠি দিয়েছিলাম রূপা সেটারও কোনো উত্তর দেয়নি। গাধাটার একটুও সাহস নেই, কাছেও আসে না কিছু বলেও না। আসলে আমি ওকে কতটা ভালোবাসি সেটা হয়তোবা ওই তিনটা মাত্র শব্দে বোঝানো সম্ভব হয়নি। খাও তুমি ফুচকাই খাও, আর কিছু করা লাগবে না। কিন্তু ভালোবাসার তো নিজস্ব একটা ভাষা আছে। টাকাটা রাখেন। রত্নাই চলে যাচ্ছে নাকি? অদ্ভুত তো। এটা নিয়ে তোর হৃদয় ভাইয়াকে দিয়ে আয়। আচ্ছা। রত্নাকে পাঠাচ্ছে, হাতে কিছু দিয়েছে মনে হয়। আমার কেন যেন ওকে একটু বোকাশোকা মনে হয়, সেটাই ভালো। হঠাৎ তো নার্ভাস লাগছে কেন বুঝতে পারছি না। রূপা দিয়েছে, ফাইনালি। মামা এটা রাখেন তো। কিছু বলেছে? আচ্ছা ঠিক আছে চল বাসায় চল।
Yes. আমাদের গল্পের শুরুটা যেমনই হোক, শেষটা কিন্তু অনেক সুন্দর। আমার পাশে থাকা এই পরিটার মতো। আমি এখন ওকে পরি বলে ডাকি, আর ও এখন আমার একটা নাম খুঁজে বেড়াচ্ছে। নাম আমি তোমাকে একটা দিবই, আর পছন্দ না হলেও সেই নামেই ডাকব। আর পরি পরি করো কেন, তুমি কখনো পরি দেখছো? বেশি ফাজিল হয়ে গেছো ইদানিং। ওই দেখো রত্না আসছে। কি তোমরা কি করছো? না না কোনো কিছু না, আমরা তো হাঁটছি। তাই না? দিব একটা। আও দে দে, জোরে দে। আও বাবা, আমাকে কেন দিচ্ছিস? রত্না তো অনেক জোর হয়ে গিয়েছে। আমি তো সব করে দিলাম, তোমরা আমাকে ছাড়া ঘুরছো। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোমাকে সাথে করে নিয়ে আসবো। চিন্তা করিস না, তুই বড় হ, তোর বয়ফ্রেন্ড আমি খুঁজে দেব। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে আমার। কার গালেতে আছে হায়রে ছোট একটা দিল, বল পড়ার আগেই বুকে মারলো প্রেমের ঢিল। নাই রে নাই রে নাই রে, আমার বাঁচার উপায় নাই, চাইরে 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 আমি পরিটারে চাই। নাই রে নাই রে নাই রে, আমার বাঁচার উপায় নাই, চাইরে 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 আমি পরিটারে চাই।